الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম নাজিল হোক তারই রাসূল তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি এবং তার আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত ভাই বন্ধুগণ, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আর এক দুই দিন পরেই বারোই রবিউল আউয়াল। এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন। আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না, ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি। তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই, যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না, ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না, ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই, তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো। তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। কেন আমরা ঈদে মিলাদুন্নবী এটাকে বেদাত বলি, কেন আমরা বারোই রবিউল আউয়াল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এ কথাটি আমরা কেন বলি, তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমরা অনেক মুসলমান আছি যারা মাশাল্লাহ পাঁচক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম রাখি, জাকাত দেই, হজ পালন করি, অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু ইসলামটাই বুঝি না। বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না, ইসলামের অনেক কিছু মানি, অনেক আমল ইবাদত করি, কিন্তু আসলে ইসলামটা কি এই জিনিসটি আমরা বুঝি না। ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে কোরআনে কারিমের একটি আয়াত চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে ধরো, গ্রহণ করো নাও, আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, বিরত থাকো। বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল, গোটা ইসলামটা হলো এই দুই কথার ভিতরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে ধরো, আঁকড়ে ধরো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকো, দূরে থাকো। বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো। একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর সমস্ত বিধিবিধান মানা, যত কথা বলি আমরা, এই সব কথাগুলো এই দুই কথার ভিতরে চলে আসছে। ইসলামটাই হলো আসলে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম, তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব। তিনি দেন নাই, অন্য কেউ দিছে, সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না। এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না, আমরা মনে করি যে কাজটা তো ভালো, এই কাজটা তো অমুক কাজটা তো ভালো, এই কাজটার ভিতরে খারাপ কিছু দেখছি না, এখানে তো গান বাজনা হয় না, এখানে তো কোনো নাচ হয় না, এখানে তো হারাম কিছু হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? প্রিয় ভাই, সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিয়ে থাকেন, তার রেখে যাওয়া, তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে। আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান, সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না, ভালো না। তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা, বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন, তার নিষেধাজ্ঞার বাইরে আর কোনো নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে, তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে, শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা। এই দুই কথা হলো কি ভাই, ইসলাম। এই কথাটি যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুন্নবীর আলোচনা বলি, আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে, সহজ হবে, কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বোঝা হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা,
এই মিলাদুন্নবী ১২ রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের, আমরা সেটা করি না, করতে নিষেধ করি, অনেক ওলামা একরাম নিষেধ করেন। সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করব। নাম্বার ১, সর্বপ্রথম কারণ হলো রবিউল আউয়ালের ১২ তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদে মিলাদুন্নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের ১২ তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায়, কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত, কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায়। সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতর অন্যতম হলো ৯ রবিউল আউয়াল, একেবারে সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আদর্শের উপরে, তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে, তার জন্ম বৃত্তান্ত, তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে, তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবিউল আউয়াল মাসের ৯ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আসছে। অর্থাৎ রবিউল আউয়ালের ১২ তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি কি না চূড়ান্ত না, ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে। তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের ১২ তারিখে, অর্থাৎ রবিউল আউয়াল ১২ তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কি না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে, সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল, তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে, কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল? এর কারণ হলো, প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না। মক্কাতে অন্য ১০টা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে, যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না। এই জন্য তার জন্মের অ্যাকচুয়াল তারিখটা কি ১২ রবিউল আউয়াল ১২ তারিখ না ৯ তারিখ না অন্য কোনো তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে। কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব, সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে, সারা পৃথিবী তাকে চিনে, অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবিউল আউয়ালের ১২ তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়েদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইয়েরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের ১২ তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না, সমস্ত বইগুলোতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত, তাহলে যে দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না, অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না। আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল, জন্ম হয়েছিল, তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত, অর্ধেক আপনি ঈদ পালন করেন, উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন, তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না, এটা তো চরম লজ্জাস্কর কথাবার্তা, এটা তো চরম আফসোসের কথা, দুঃখজনক বিষয়। প্রিয় ভাইরা, তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলি, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বলি। তার প্রথম কারণ হলো রবিউল আউয়ালের ১২ তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এই জিনিসটা কি না চূড়ান্ত না, তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবসে কোনো মুমিন কি হতে পারে না, খুশি হতে পারে না, আনন্দ বা উৎসব করতে পারে না, এটা হলো প্রথম কথা। নাম্বার ২, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তাঁর জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই, কোনো সাহাবি তার জন্মদিবস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই, এবং বড় বড় সাহাবি, সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্য অন্য যারা ছিলেন তারা সকলে, তাদের পরবর্তীতে তাবিন, তাবি তাবিন, কেউ কি কোনো কালে ৩টি ৭০ যুগের কোনো কালে কি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের
তারিখ উপলক্ষে কোনো উৎসব করা, ফুর্তি করা, অনুষ্ঠান করার কোনো প্রথা, রেওয়াজ, সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কি না, এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো, কোনো বইতে, ইতিহাসের কোনো বইতে, হাদিসের কোনো বইতে, কোরআনে তো নাই, কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই। কোনো ভাইরা দেখাতে পারবেন না, যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেঁটে একটি সূত্র বের করুন, যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবেইন, তাবে তাবেইন কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে, কোনো ইতিহাসের কিতাবে জাল, জৈব, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নেই। দুর্বল সত্য তো পরের কথা, কোনো জাল, জৈব, মিথ্যা, বানোয়াট বর্ণনাও নাই। এরকম একটি অস্তিত্বহীন, সম্পূর্ণ এরকম একটি ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদুন্নবী পালন করা। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তিনি 63 বছর বেঁচে ছিলেন, তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় 100 বছর বেঁচে ছিলেন, তাদের পরে তাবিন তাবে তাবিনদের যুগ ছিল। এই যে বিশাল একটা সময়, যদি রবিউল আউয়ালের 12 তারিখ অথবা বছরের কোনো একটা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, জন্মের তারিখকে উপলক্ষ করে কোনো আনুষ্ঠানিকতা হতো, সেটা নিশ্চয়ই হাদিসের কিতাবগুলোতে অথবা ইতিহাসের বইগুলো থেকে আসতো কি আসতো না। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাবগুলোতে আসছে কি আসে নাই। স্ত্রীর সঙ্গে কি করলেন, ঘরের ভিতরে কি করেছেন, ঘুমে কি করছেন, টয়লেটে কি করতেন, এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাবগুলোতে এসেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটাকে, তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো, কিন্তু নাই। আমি তো চ্যালেঞ্জ করেছি, কোনো জাল, ভিত্তিহীন, ভুয়া, বানোয়াট বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাবগুলোতেও না, ইতিহাসের কিতাবগুলোতেও না। সময় তো ভাই বন্ধুগণ, এই পয়েন্টটা থেকেও আমরা বুঝলাম যে এই মিলাদুন্নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোনো যুগে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, করতে বলেনও নাই, কোনো সাহাবিও করেন নাই। কথাটা কি পরিষ্কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে, তাদের মধ্যে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। তারা নিজেরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশ্যে যদি রবিউল আউয়াল 12 তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন, তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি, তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম, ইসলামটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার নাম, তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস, জন্মদিবস উদযাপন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন, এই মর্মে কোনো বর্ণনা আছে? উত্তর হলো এক কথায় নাই। কোনো ভাইয়েরা যারা করেন তারাও জানেন যে নাই। তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থাকতে হবে, নির্দেশ থাকতে হবে, অথচ এখানে নাই, তাহলে এটা কি নয়, ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয়। এখন যদি কোনো ভাই বলেন রবিউল আউয়াল 12 তারিখে বা মিলাদুন্নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথাও? উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই। করণীয় কাজ, যে কাজটা করতে হবে, করার নির্দেশ আছে শরীয়তে, সেরকম কোনো দলিল, সেরকম কোনো প্রমাণ, সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি? বাতিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 3, আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন্নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুন্নবী তথা রবিউল আউয়াল 12 তারিখ এটা হলো সাইয়্যিদুল আয়াত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ, অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে, এছাড়া আরও যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি, সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদুন্নবীর ঈদ। সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন, একটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা, এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন, এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে, সপ্তাহের ঈদের দিন, গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে। তাহলে শুক্রবার সপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দোনো ঈদে কি আছে? ঈদের নামাজ আছে,
ঈদের নামাজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, তাহলে এই রবিউল আউয়াল 12 তারিখকে যারা ঈদের দিন বলেন, শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায়? দোনো ঈদের একটা নামাজ আছে কিনা? এমনকি শুক্রবারও কি আছে? জুমার নামাজ, বিশেষ নামাজ আছে। তার রবিউল আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয়, এটা যদি উৎসবের দিন হয়, নবী জন্মের আনন্দের দিন হয়, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয়, তাহলে তো এখানে নামাজ আরও বেশি থাকার কথা নাকি? এই ঈদের দিনের নামাজ কই? তাহলে বোঝা গেল এটা বানোয়া, এটা নিজেরা আবিষ্কার করেছেন, মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে, এটা কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই। যদি আসতো তাহলে সকল ঈদেই কী থাকে? ঈদের নামাজ থাকে। এই ঈদে ঈদের নামাজ গেল কই? আর সবচেয়ে বড় কথা হলো ঈদে বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ, এর বাইরে শরীয়তে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন, তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দুইটা ঈদে কি না খুশি না, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা ঈদে পরিতৃপ্ত না, ওইটা মানতে রাজি না। এই জন্য উনি আরেকটা ঈদ করলেন, যুক্ত করে নিলেন। প্রিয় ভাইয়েরা, এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো, তাহলে মদিনায় আসার পরে সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে, আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলতে পারতেন, ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন, এটা তোমরা করো, ফুর্তি করো। কিন্তু তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। প্রিয় ভাইয়েরা, কোনো জাল হাদিসও নাই। তাহলে বোঝা গেল যে এই তথাকথিত নবী জন্মের আনন্দ উদযাপন করা, এই আনন্দ উদযাপন করা, এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয়। আর এটা কি বলা হয়? বিদআত। এটা কি বলা হয়? কি বিদআত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে, আবিষ্কার করবে, নতুন কোনো কিছু যোগ করবে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে, নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে, দিনের নামে, সেগুলো সবগুলোই বিদআত, আর সকল বিদআত এর ঠিকানা হলো কি? জাহান্নাম। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন। আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি, সেটা যত সৎ উদ্দেশ্যেই করি, যত ভালো উদ্দেশ্যেই করি না কেন, ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন, করে গেছেন। আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি, আবিষ্কার করি, যুক্ত করি, তাহলে সেটাকে বলা হয় কি? বেদাত। বেদাত কি জিনিস? আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস। না ভাই, বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করি করে, অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই, এটাই বেদাত। বেদাত জিনিসটা যারা করেন তারা সকলেই এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন, ওই ভালো কাজকে বেদাত বলা হয়, যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মা কাজ মনে করেন, অথচ কোরআন সুন্নাহ তার কি নাই, নির্দেশ নাই, সেটাই তো বেদাত। নতুন করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, আরেকটা ঈদ শরীয়তের ভিতরে যুক্ত করা, এই কারণে আমরা এই মিলাদুন্নবী, তথাকথিত মিলাদুন্নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি। নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে, ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল আহাব। তার চাচা আবুল আহাব, আবুল আহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল আহাবের একজন ক্রীতদাসী বাঁদি, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক বাঁদিয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক, সুসংবাদ নেন, আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে, সে ভাই আবদুল্লাহর ঘরে ছেলে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাঁদিয়ে। কাকে? আবুল আহাবকে। আবুল আহাব এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাঁদিকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য, তুমি আর দাসী নও, মুক্ত তুমি। আবুল আহাব কি জাহান্নামী না জান্নাতি? তাহলে যেই আবুল আহাব খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাঁদিকে মুক্ত করে দিয়েছেন, অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না, এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয়? নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা, এর মধ্যে মুক্তি নিহিত নাই। নাজাত এটার উপরে নির্ভর করে না, নাজাত নির্ভর করে আখেরাতে, নাজাত নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানবে,
তার কথার উপর আমল করবে, তার নির্দেশকে মেনে চলবে, তারাই নাজাত পাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরও যত সাহাবা ইকরাম আছে, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না। তবে একটি কাজ তারা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন, ঠিক না? ঠিক, নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি, কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন। তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কী পাইছেন, সুসংবাদ পেয়েছেন। এর বিপরীতে আবু লাহাব, তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই, নবীর কথা মানেন নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই। মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা, ফলো করা, আমল করার মধ্যে। আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে, জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ, এটাকে আমরা নিষেধ করি, ওলামা ইকরাম নিষেধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার পাঁচ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না। পালন করা মানে অনুসরণ করা, অনুকরণ করা নাকি? কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী, বিশেষ করে তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, এরপরে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর যে হায়াত পেয়েছেন, এই 23 বছরের যে জীবন, এই জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ইহুদিরা, খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে, আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি। নবী সাল্লাল্লাহু সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা, একেবারে শিবরান শিবরিন ওয়া দিরাআন বিজরাইন, বিগতে বিগতে হাতে হাতে, তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা, এরকম তাদেরকে অনুসরণ করবা। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের জন্মদিবস উদযাপন করে, তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে। এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন, তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস, সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি। এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে, এই কারণে আমরা এই দিবসটা কী করি না, উদযাপন করি না। তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে মিলাদুন্নবী তথাকথিত ঈদে মিলাদুন্নবী উদযাপন করি না, বা এই 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করাকে, কর্মকাণ্ড করাকে বিদআত মনে করি, নিষিদ্ধ মনে করি, তার 5টি কারণ আমরা উল্লেখ করলাম। আবারও এক নজরে কারণগুলো বলে দিই। সর্বপ্রথম হলো, 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এরকম কোনো বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না, বরং সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে। অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে জানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীভাবে আমরা করব? নাম্বার দুই, তিনি নিজে তাঁর জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি, বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি, কোনো সাহাবিকে করতে বলেন নাই, আমাদেরকে করতে বলেন নাই। তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবি তার জন্মদিবস উপলক্ষে বছরের একটি দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই, বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি। আর তারা যেটা করেননি, করতে বলেননি, সেটাকে আমরা ভালো কাজ মনে করি করলে সেটার নামই কি? বেদাত। এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি। নাম্বার তিন, শরীয়ত আমাদেরকে দুটি ঈদ দিয়েছে ভাই, একটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা, আরেকটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন। এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন, আর শরীয়তের ভিতরে নতুন কোনো সংযোজন এটা গ্রহণযোগ্য না, পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে, সংযুক্ত করে, যেটা আমি বলি নাই, করি নাই, সেটা রদ, অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। প্রিয় ভাইরা, নাম্বার চার, নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নেই, মুক্তি নিহিত নেই, নবীর কথা অনুসরণ করা, ফলো করার ভিতরে মুক্তি নিহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার বাদি, নিজের বাদিকে মুক্ত করে দিছেন। অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড় জোর জিলাপি দিই, খিচুড়ি দিই, এর বেশি কিছু করি না, আর আবু লাহাব নিজের বাদিকে মুক্ত করে দিয়েছেন। বাদি অনেক দাম ছিল তখন, এই দামি বাদি তিনি মুক্ত করে দিয়েছেন, তারপরও তার মুক্তি হয়নি, তার নাজাত হয়নি। কেন? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করেননি, তার কথা মানেন নাই। তাহলে বোঝা গেল
নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই। মুক্তি নিহিত আছে কোথায় ভাই? নবীর অনুসরণ অনুকরণ করার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার পাঁচ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না, এটা আসলে পালন করার কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সীরাত, নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে 23 বছরের বিশাল জীবনী, এটা পালন করার বিষয়। অক্ষরে অক্ষরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয়। অতএব নবী জন্মের আনন্দ যেটা খ্রিস্টানরা করে তাদের নবীর ঈসা আলাইহিসসালামের, ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই, আর এই সমস্ত কারণে আমরা কি করি না, এই তথাকথিত ঈদে মিলাদুন্নবী এটা উদযাপন করি না। আর আমরা এটা না করার কারণে, এটাকে আমরা বেদাত বলার কারণে, আমাদের সে সমস্ত ভাইয়েরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন। আমরা নাকি কি নবীর দুশ্মন, ওনারা নাকি নবীর প্রেমিক। এখন আমাদের একটা মিটার দরকার, যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশ্মন আর কে আসলে নবীর প্রেমিক। তো কয়েকটা মিটার কোরআন এবং হাদিসের আলোকে আমরা পাই। তার ভিতরে এক নম্বর মিটার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা, এটাও নবীর প্রেমের প্রমাণ। নবী প্রেমের প্রমাণ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা, অনুকরণ করা, অনুসরণ করা। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার কি করো, অনুকরণ অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো। বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো, এটা বলেন নাই। কি বলছেন, তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো, আমি যেভাবে চলতে বলি সেভাবে সেভাবে চলো, জীবনটাকে সেভাবে সাজাও। তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ তাআলা অনুসরণ অনুকরণ করতে বলছেন। আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া, ঈদে মিলাদুন্নবীর জিলাপি খায়া। প্রিয় ভাইয়েরা, র্যালি বের করে, শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোনো প্রথা শরীয়তে আছে? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত শরীয়তে আছে এই ইবাদতের সাথে এই এই যে মিলাদুন উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন? রবিউল আউয়াল 12 তারিখে মিছিল বের করে না, সকল ঈদের সেরা ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ, এই সমস্ত লেখাটেখা নিয়ে কুলার ভিতরে লিখে, বিভিন্ন কিছুর ভিতরে লিখে, হ্যাঁ, বিভিন্ন রকমের আপনার কার্টুন মার্টুন সাথে নিয়ে, পালকি মালকি নিয়ে রাস্তায় নামে, সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে। আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে ইয়া রাস্তায় যেরকম কী বাইর হয়, বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয়, এ ঠিক রবিউল আউয়াল 12 তারিখ উপলক্ষে আমাদের ভাইয়েরা না বুঝে তারাও কী করেন, তথাকথিত শোভাযাত্রা বের করেন। একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল। আপনি কোরআন এবং সুন্নার কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে? স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত ঈদে কোনো র্যালি ট্যালি বলতে কিছু আছে? বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে, উৎসবের ছুটে রাস্তা র্যালি বের করতে হবে এরকম কোনো প্রথা শরীয়তে আছে? নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে যে আপনি র্যালি বের করছেন, এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ, এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ, এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই। নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে, নির্দেশকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে, যেন রাসূলের কি করেন, আমরা অনুসরণ অনুকরণ করি। তাহলে অনুকরণ অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক, জন্মদিবস পালন করার সাথে কি নাই প্রেমের সম্পর্ক? নাই। নাম্বার দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, বাবা, সকল মানুষ, বুখারী মুসলিমের এক হাদিসে আসছে, নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব, অর্থাৎ রসুল বেশি প্রিয় না হব। তাহলে ভাই, আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা, তাকে কি করা, ভালোবাসা, জীবনের চাইতে বেশি ভালোবাসা। আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ
অনুসরণ করা। নাম্বার দুই, নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দুরুদ প্রেরণ করা। সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দুরুদ পাঠ করা। বহু হাদিসে তিনি দুরুদ বেশি বেশি করে করতে বলেছেন, আকসিরুস সালাতে আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি দুরুদ পাঠ করো, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন। তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই? দুরুদ বেশি বেশি প্রেরণ করা। নাম্বার তিন, আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান, তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের দিবস, দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে, এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট, সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফীহ, এটা এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম হয়েছিল, এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত, এবং এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের দিনটা জানা সবার, নির্দিষ্ট তারিখটা কি না? নির্দিষ্ট। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। আর আমরা আরও রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে বিরিয়ানির প্যাকেট, আরও মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিচ্ছেন, আল্লাহর কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরও বেশি করে খাই, সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয়, তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহ করতে হবে, সেটা কি? সোমবারে রোজা প্রতি সপ্তাহ করতে হবে, এবং সেটা কি? সোমবারে রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন, আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া খুদা আওয়ান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।